আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানে তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানে তো আগে। আজকের এই মাহফিল আয়োজন করেছেন ব্যবসায়ী ভাইয়েরা, এবং আমার মনে হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমাম হয়তো 70-80% ব্যবসায়ী ভাইরাই এখানে উপস্থিত আছেন। এই জন্য আজকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে খুব দামি কিছু কথা বলব। এখন যারা ব্যবসায়ী না, দূর দূরান্ত থেকে এসছেন, তারা হয়তো ভাববেন যে হুজুর আমরা কি দুষ করলাম, এত দূর থেকে আসলাম, আপনি শুধু ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে নসিহত করবেন, আমাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন না? অবশ্যই বলবো, কারণ আমরা সবাই ব্যবসায়ী, আমরা সবাই কথাটা কি আমার? আল্লাহ কোরআনে বলেছেন আমার সঙ্গে ব্যবসা করো, কিয়ামতের দিন আজাব থেকে বাঁচিয়ে দেবে। সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা আমার সঙ্গে করলে কিয়ামতের দিন আজাব থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়ে দিই? সেই ব্যবসার কথা আল্লাহ পড়ে বলেছেন। এই ব্যবসা, ব্যবসা করতে হলে ইনভেস্ট লাগে, পুঁজি লাগে। তো আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করব, এই ব্যবসায়ের পুঁজি কি হবে? পুঁজিটা আল্লাহ সূরা তাওবায় বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা হচ্ছি ক্রেতা, আল্লাহ হচ্ছেন বিক্রেতা। যে ব্যবসা হবে, এই ব্যবসার, এই ব্যবসায়ের ব্যবসা করার পরে মুনাফা যিনি বিক্রেতা হিসাবে দিবেন তিনি কে? আল্লাহ। আর এই ব্যবসায় আমরা, আমরা যারা বান্দা আছি আমরা ক্রেতা, আমরা আল্লাহর কাছ থেকে কিনব। এখন আল্লাহর কাছ থেকে কি কিনব? জান্নাত কিনব। আল্লাহ আমাদেরকে দিবেন কি? জান্নাত। বিনিময় কিন্তু টাকা পয়সা না, সোনা দানা না, হীরা গহনা না, বিনিময়টা কি? জান্নাত। বিক্রেতা কে? সবাই বলেন বিক্রেতা কে? ক্রেতা কে? আমরা। পুঁজি কি? দোকান কোথায়? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পুঁজি হচ্ছে তোমাদের জান আর মাল, তোমাদের যে 3.5 হাত বডি আছে, এই বডি দিয়ে আল্লাহর অবাধ্যতা করবে না। যে জান আছে এই জানটা আল্লাহর রাস্তায় পরিচালিত করবে, আর যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, সেটা আল্লাহর রাস্তায় বিনিয়োগ করবে। তাহলে এই পুঁজিগুলোকে আমার রাস্তায় খাটিয়ে দিলে আমি বিনিময় হিসাবে তোমাদেরকে জান্নাত দান করব। সুতরাং আপনারা ভাববেন না যে হুজুর শুধু এই কোম্পানিগঞ্জ বাজার পেঁয়াজ ব্যবসায়ী আর কাঁচামাল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কথা বলবে, না, হয়তো ওনাদের উদ্দেশ্যে 5-6টি পয়েন্ট থাকবে, আর বাদবাকি সব আম জনতার উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে এই বক্তব্যগুলো থাকবে ইনশাআল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে। জীবিকা অর্জনের জন্য মানুষ যতগুলো হালাল তরিকা, হালাল পদ্ধতি অবলম্বন করে, তার মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বোৎকৃষ্ট একটি পদ্ধতি হচ্ছে ব্যবসা বাণিজ্য। পৃথিবীর সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সমূহের মধ্যে ব্যবসা বাণিজ্যই জীবিকা অর্জনের সবচাইতে বড় মাধ্যম। এমনকি যে সমাজ, যে জাতি বা যে দেশের লোকেরা ব্যবসা বাণিজ্যে যত বেশি স্বয়ংসম্পূর্ণ, সেই সমাজ, সেই দেশ, সেই রাষ্ট্র উন্নতি অগ্রগতিতে তত বেশি স্বয়ংসম্পূর্ণ। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? একটি দেশের উন্নতি অগ্রগতিতে ব্যবসায়ী ভাইদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীগণ হচ্ছেন একটি দেশের অর্থনৈতিক কাঠামোর মূল মেরুদণ্ড। যেহেতু সমাজ এবং রাষ্ট্রে ব্যবসায়ীদের একটি স্বতন্ত্র মূল্যায়ন রয়েছে, তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামের ভেতরে কি সেই ব্যবসায়ী ভাইদের আলাদা কোনো মূল্যায়ন নেই? আছে। কথা বলেন, নেই? আছে। কীরকম আছে দেখেন, স্বয়ং আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ব্যবসায়ী ছিলেন। নবুয়তের আগে ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি সিরিয়া সফর করেছিলেন। নবীজির প্রিয় বন্ধু এবং প্রিয় সাহাবি খোলাফায়ে রাশেদার প্রথম খলিফা
আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবীরা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করেছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তারা সফর করেছেন, ব্যবসাও করেছেন আবার দাওয়াতি কাজও করেছেন। এমনকি বাংলাদেশ, ভারত তথা পাকিস্তান, এই ভারতীয় উপমহাদেশে আরব বণিক, আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম ঢুকেছে। সুতরাং এই ব্যবসায়ীদের অবদান শুধু ব্যবসায় নয়, ইসলাম প্রচারেও তাদের ভূমিকা আছে না নাই। এই জন্য ইসলাম ব্যবসায়ীদেরকে আলাদাভাবে মূল্যায়ন করেছে। ব্যবসায়ীদেরকে কিভাবে মর্যাদা দেওয়া হয়েছে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, আইয়ুল কাসবি আতয়াব, ওগো আল্লাহর নবী, কোন জীবিকা, কোন উপার্জন সবচাইতে পবিত্র, কোন উপার্জন সবচাইতে উত্তম? নবীজি বললেন, আমালুর রাজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাইয়িন মাবরুর। নবীজি তখন বললেন, যারা নিজের হাতে কামাই করে এবং যারা হালাল তরিকায় ব্যবসা করে সেই কামাই হলো সবচাইতে উত্তম কামাই। নিজের হাতে যারা কামাই করে আর হালাল তরিকায় যারা ব্যবসা করে, নবীজি বলেছেন আপনার কাছে তার উপার্জন খুব পবিত্র, খুব উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার এই ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করছেন হালাল ভাবে, তাদের প্রত্যেকটি উপার্জন আল্লাহ বলছেন আমার কাছে খুব পবিত্র এবং আমার কাছে এই উপার্জন অতি উত্তম। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা হালাল ভাবে যদি ব্যবসা করে, এই ব্যবসা থেকে তারা দুই রকম বেনিফিট পায়, দুই রকম লাভ পায়। কয় রকম? আমি আজকে একটু অন্য স্টাইলে আলোচনা করব। সবসময় তো মাহফিলে বসে আপনারা খালি স্লোগান দেন, আপনারা খালি একটু রক্ত গরম করা বয়ান চান, জীবন পরিবর্তনের বয়ান চান না। এই রক্ত গরম করা বয়ান করতে গিয়ে কত হুজুর আটকে গেল, ওই হুজুরদের জন্য একটু কথা বলার জন্য, হুজুরদের জন্য একটু সাহায্যের জন্য, হুজুরদের পক্ষে দাঁড়াবার জন্য কিন্তু এরপরে কোনো লোকটুক পাওয়া যায় না। যা পাওয়া যায় সব মাহফিল। আপনারা কি রাগ করলেন নাকি? এই মাহফিলটাকে জীবন পরিবর্তনের জায়গা বানাতে হবে, জ্ঞান অর্জনের মাধ্যম বানাতে হবে। এখানে আপনি আসবেন জ্ঞান অর্জনের নিয়তে না, আমি কিছু শিখে যাব, এই মন মানসিকতা নিয়ে মাহফিলে আসবেন। আমরা যারা কথা বলি আপনাদেরকে কোরআন সুন্নার কিছু মেসেজ দেওয়ার জন্য এখানে আসি, যেন আপনারা এই পাথেও সংগ্রহ করে আপনারা যেন আখেরাতমুখী জীবন গঠন করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। যে ব্যক্তি হালাল তরিকায় ব্যবসা করবে, ওই ব্যবসা থেকে সে দুই রকম বেনিফিটেড হবে, দুই রকম লাভ পাবে। কয় রকম? প্রথম নম্বর লাভ হলো, যে ব্যক্তি হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করবে, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্যের কারণে হালাল উপায়ে সে উপার্জন করবে, হালাল উপায়ে ওই টাকা পয়সা দিয়ে সে তার জীবিকা সংগ্রহ করবে, তার পরিবারের ভরণ পোষণ করবে। কারণ এই সন্তান সন্ততি, পরিবার পরিজন, সম্পদ, এগুলো তো দুনিয়ার শোভা। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 46 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার শোভা, এগুলো দুনিয়ার সৌন্দর্য, অর্থকড়ি, টাকা পয়সা, এগুলো জীবন পরিচালনার অবিচ্ছেদ্য অংশ। টাকা পয়সা ছাড়া তো আপনি চলতে পারবেন না। এই টাকা পয়সা হারাম উপায়ে নয়, হালাল পন্থায় যারা উপার্জন করবে, দুনিয়ায় তারা একটি ফায়দা পাবে, ওই উপার্জনের মধ্যে সরাসরি আল্লাহ বরকত দান করবে। হালাল তরিকায় যারা ব্যবসা করবে, এদের প্রত্যেকটি টাকা পয়সায় সকল ধন সম্পদের মধ্যে যিনি বরকত দিবেন তিনি কে? আর দুই নাম্বার ফায়দা পাবে সে আখেরাতে। হালাল তরিকায় যারা ব্যবসা করবে, দুনিয়ায় তাদের সম্পদে যেমন আল্লাহ বরকত দিবেন, কামতের দিন ওই ব্যবসায়ীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় ভূষিত করবেন। তিরমিজি শরীফের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবীজি বলেছেন, সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ী যারা, তারা কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিমুসসালাম, সিদ্দিকিন অর্থাৎ সাহাবী এবং শহীদগণের সঙ্গে জান্নাতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে। হালাল তরিকায় আপনি ব্যবসা করবেন, হাসরের মাঠে আপনি নবীদের সাথে থাকবেন, সুবহানাল্লাহ, সাহাবীদের সঙ্গে থাকবেন, শহীদদের সঙ্গে থাকবেন, সুবহানাল্লাহ। তাহলে এবার
আমার কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো দেখি, হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করলে দুনিয়ায় লাভ কয়টা? একটা। দুনিয়ায় লাভ কয়টা? আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন কে? আখেরাতে লাভ হলো আখেরাতে রব্বুল আলামিন হাশরের মাঠে নবী সিদ্দিকীন এবং সুহাদাগণের সাথে আপনার হাশর নিশ্চিত করবে। তবে সেই জন্য আপনাকে আদর্শ ব্যবসায়ী হতে হবে, এই জন্য আপনাকে আদর্শ ব্যবসায়ী হতে হবে। ধোকাবাজ, প্রতারক এইরকম ব্যবসায়ী হলে হবে না। কিছু ব্যবসায়ী আছে মানুষকে ধোকা দেয়, খাদ্য গোদামজাত করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এগুলো আমাদের দেশে নাই, নাই মানে কয়েকদিন ধরে দ্রব্য মূল্যের যে দাম আপনারা দেখতেছেন, আগুন ধরে যাচ্ছে সবজির বাজারে দাম, তেলে দাম, মাছে দাম, এখন আবার চাল ডাল সবকিছু, সবকিছুতেই তো দাম। এখন আবার দাম বেড়ে গেছে তেলের দাম, ডিজেলের দাম। এখন দেখেন রাষ্ট্র বাড়ালো তেলের দাম, আর মালিক শ্রমিকরা আন্দোলন করলো, আর পাটাপুথাইলের বলি হলো এখন জনগণ। দেখেছেন অবস্থা, বলি হলো কারা? কি এক আজীব অবস্থা। মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্টগুলো বোঝার চেষ্টা করে মিডল ক্লাসের এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা সংসার পরিচালনা করতে তাদের কি যে কষ্ট হচ্ছে এটা কেবল তারাই জানে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি, মানুষের কষ্টকে মূল্যায়ন করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, এই আশাবাদী আমরা ব্যক্ত করছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ায় সম্পদে বরকত, আর আখেরাতে বিশেষ এই মর্যাদা পেতে হলে আদর্শ ব্যবসায়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আদর্শ ব্যবসায়ী কি চিল্লাই চিল্লাই হওয়া যায় না? আদর্শ ব্যবসায়ীর কিছু কোয়ালিটি থাকবে, কিছু গুণ থাকবে, যে গুণাবলীর মাধ্যমে সে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবে। আমি আজ আপনাদের সামনে খুব সুন্দর করে কোরআন সুন্নাহ থেকে একজন আদর্শ ব্যবসায়ীর 10টি কোয়ালিটি, 10টি গুণ বর্ণনা করব। এই 10টি গুণ থাকলেই আপনি আদর্শ ব্যবসায়ী হতে পারবেন, দুনিয়ায় নিয়ামত পাবেন, আখেরাতে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রত্যেককে এই 10টি পয়েন্ট মুখস্থ করে এরপরে বাড়ি যাওয়া লাগবে, এমনি এমনি ছাড়া যাবে না। সবাই মুখস্থ করতে পারবেন তো? যাদের সুযোগ আছে একদম লিখে রাখেন। আদর্শ ব্যবসায়ী, মুসলিম আদর্শ ব্যবসায়ীর এক নম্বর গুণ হলো, এক নম্বর কোয়ালিটি হলো, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবে। কারণ যেই পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হালাল না হারাম। কথা বুঝতেছেন? আমার আলোচনা জটিল কঠিন মনে হচ্ছে না, সহজ মনে হচ্ছে? এক নম্বর পয়েন্ট, আদর্শ ব্যবসায়ীর এক নম্বর গুণ, হালাল তরিকায় হালাল প্রোডাক্ট হালাল পণ্যের ব্যবসা করবে। কারণ যেই পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হারাম। এবার আমাকে বলেন তো দেখি, মদ হালাল না হারাম? তাহলে মদের ব্যবসা হালাল না হারাম? এবার আমাকে বলেন দেখি, গাঁজা হালাল না হারাম? ব্যবসাটা কি আফিন ফ্যান্সি ডিল ইয়াবা বাবা এগুলো হারাম না হালাল? ব্যবসাটা কি? তাহলে যেই পণ্য হারাম সেই পণ্যের ব্যবসাও হারাম। রব্বুল আলামিন বলেছেন ব্যবসায়ী হতে হলে হালাল পণ্যের ব্যবসা বাদ, হারাম পণ্যের ব্যবসা বাদ দিতে হবে, হারাম তরিকায় ব্যবসা বাদ দিতে হবে, হালাল পন্থায় হালাল পণ্যের ব্যবসা করা লাগবে। কোরআনুল করিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, যারা ইমান এনেছো, অবৈধ পন্থায় অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করো না, ভক্ষণ করো না, বরং পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে তোমরা মুনাফা অর্জন করো। ব্যবসা করো, ব্যবসা করে মুনাফা অর্জন করো, এতে কোনো অসুবিধা? তাহলে একজন আদর্শ ব্যবসায়ীর প্রথম কোয়ালিটি হচ্ছে সে হালাল ব্যবসা করবে, কোনো হারাম ব্যবসা সে করবে, হারাম পণ্যের ব্যবসা করবে না, বরং হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা যদি সে করতে পারে আদর্শ ব্যবসায়ী হবে, দুনিয়ায় আল্লাহর নিয়ামত পাবে, আখেরাতে নাজাত পাবে। সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্ট, ভুলে যাবেন না, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে তো, খায় ফেলবেন না তো আবার।
এক নম্বর পয়েন্ট, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করা লাগবে। একজন আদর্শ ব্যবসায়ীর, মোমেন ব্যবসায়ীর দুই নম্বর কোয়ালিটি হলো তার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নামাজকে ভুলিয়ে দিবে না, বরং ব্যবসা বাণিজ্য করবে, আবার আজান হয়ে গেলেও সে নামাজ যাবে। এই ধরনের আদর্শবান ব্যবসায়ী, এই ধরনের মুমিন ব্যবসায়ীদের প্রশংসা কুরআনে যিনি করেছেন তিনি কে? আল্লাহ। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২৪ নম্বর সূরা সূরাতুন নূরের ৩৭ নম্বর আয়াতে বললেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন জিক্রিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار رب العالمين বলছেন মুমিন ব্যবসায়ী হলো তারা, আদর্শ ব্যবসায়ী হলো তারা যাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে, যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বেচা কেনা আল্লাহর জিকির থেকে, আল্লাহর জন্য নামাজ আদায় করা থেকে এবং যাকাত দেওয়া থেকে গাফেল রাখতে পারে না। কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, শয়তান তাদের কেমন ধোকায় ফেলে রেখেছে, ব্যবসায়িক কাজে ব্যস্ত আছে, নামাজের আজান হয়েছে, আজান শোনার পরেও তার কাজটা সে করেই যাচ্ছে, কাজকে চলমান রাখছে। এবার আমাকে বলেন তো দেখি, নামাজ বড় নাকি কাজ বড়? কিন্তু আজান হয়ে যাওয়ার পরেও আপনি দোকান খোলা রেখে কেসের মধ্যে বসে থাকলেন, ব্যবসায়িক কাজ করছেন, আপনি আপনি মনে করছেন ১৫-২০ মিনিট নামাজে গেলে আমার লস হয়ে যাবে, বরং ১৫-২০ মিনিট ব্যবসা করলে হয়তো আপনি আরো কিছু পণ্য বিক্রি করতে পারবেন। কিন্তু এটা শয়তানের ধোকা, শয়তান আপনাকে ধোকা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, তুই নামাজে যাইস না, নামাজে না গিয়ে ব্যবসা করতে থাক, এটা তোর লাভ হবে। কিন্তু আপনি যদি শয়তানকে প্ররোচনা না দিয়ে আপনি যদি নামাজে যান, নামাজ পড়ে এসে ব্যবসা শুরু করেন, ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক শয়তান নাকি আল্লাহ? কিন্তু আপনি তো বুঝলেন না, আপনি বুঝলেন না ২৪ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজের জন্য দেড় থেকে দুই ঘন্টা সময় বিনিয়োগ হয়, ওই দেড় দুই ঘন্টার সময় আপনি আল্লাহর জন্য নামাজের জন্য দিতে পারেন না, শয়তান আপনাকে এমন ভাবে ধোকায় ফেলে রাখলো। আমার তো বুঝে আসে না কি কারণে আপনি নামাজ ছেড়ে দেন, আদান হওয়ার পরেও কেন আপনি মসজিদে যান না, কেন আপনি নামাজ ছেড়ে দেন? কারণ নামাজ একটি এমন গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরেই হচ্ছে এই নামাজের স্থান। আমরা সবাই পৃথিবীতে থাকবো নাকি চলে যাব? কেউ আমরা থাকবো না, আমাদের পূর্বপুরুষ কেউ পৃথিবীতে থাকে নাই, আমরাও থাকবো না। দেখেন বাপ দাদা এবং তার পূর্বপুরুষরা কেউ কি দুনিয়াতে আছে নাকি চলে গেছে? আমরাও থাকবো না, এমন কি কে যে কখন চলে যাবে এটা আমরা জানি না। অনেকে আমরা সিরিয়ালের অপেক্ষা করি, আমরা মনে করি আরো মনে হয় কয়েক বছর বাদ তো বয়স তো খুব বেশি হয় নাই, এটা শয়তানের পজিটিভ ধোকা। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি বলেন? আসার সময় দাদা আগে আসে, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদা, এরপরে এরপরে দেখা যায় দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার খুব চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না? প্রত্যেক দিন মসজিদে অনেক মানুষের মৃত্যুর খবর শোনা যায়। এইরকম অনেক মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটি সময় আসবে যখন মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবর এলান করা হবে, মনে হয় আসবে না আমাদের জন্য শেষ? কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কার ধোকায় নামাজ ছেড়ে দিচ্ছেন? খুব ভালো করে আমার কথাগুলো শোনেন। যেই ব্যবসার জন্য নামাজে গেলেন না, যেই গাড়ি বাড়ি করার জন্য নামাজে গেলেন না, এই গাড়ি বাড়ি সব থাকবে, আপনি একাকী কবরে চলে যাবে। আমরা কত বড় বড় ব্যবসায়ীকে দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা থেকে যাওয়ার সময় মরার সময় এক পয়সা নিয়েও কবরে যেতে পারেন। আপনার ছেলে মেয়ের জন্য আপনি দিনকে রাত বানাচ্ছেন, রাতকে দিন করছেন, এত পরিশ্রম করছেন, ওই ছেলে মেয়েরাই আপনাকে গোসল দিয়ে খাটিয়ায় বহন করে কবরে একাকী রেখে চলে আসবে, সবাই আপনাকে রেখে চলে আসবে। আপনার সুন্দর একটা গাড়ি আছে, দামি গাড়ি আছে, খুব সুন্দর বিল্ডিং আছে, বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা, বাড়িওয়ালাও নাই গাড়িওয়ালাও নাই,
কবরে চলে যাবে কিছুই থাকবে না, বরং যাওয়ার সময় নামাজ আপনার সাথে যাবে কিনা, আমল আপনার সাথে যাবে কিনা। তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কিয়ামতের দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি? এই জন্য আবু দাউদ তিরমিজি নাসাই বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ যখন হাশরের মাঠে সমবেত হবে, রব্বুল আলামিন সবার আগে বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দারে নামাজ 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 আদায় করেছো কিনা। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, নামাজি ছিলে কি? প্রথম প্রশ্নে যদি ভেজাল থাকে তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি তো প্রথম প্রশ্নে আটকে গেলেন, প্রথম প্রশ্নেই ধরা। কোন এক জায়গায় যাচ্ছেন, প্রথমেই যদি ধরা খেয়ে যান তাহলে কি আপনি সামনে যেতে পারবেন নাকি? আপনি বিদেশ যাবেন, এয়ারপোর্টে ঢুকলেন, ইমিগ্রেশনে আপনাকে আটকিয়ে দিল, আপনি কি বিমানে উঠতে পারবেন নাকি? তা আপনি হাশরের মাঠে দাঁড়িয়েছেন, প্রথম জায়গায় ধরা, একেবারে ইমিগ্রেশনেই শেষ, আর কি সামনে যাওয়ার সুযোগ আছে নাকি? এর জন্য নবীজি বলেছেন, ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসেব যার ঠিকঠাক থাকবে ওই ব্যক্তি সফল হয়ে আল্লাহর জান্নাতে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর এই নামাজের হিসাবে যার সমস্যা থাকবে সে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বেনামাজি যারা কিয়ামতের দিন সবচাইতে অপমানিত হবে তারা, কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন হাশরের মাঠে সকল মানুষগুলোকে একত্রিত করবেন, রব্বুল আলামিন অর্ডার করবেন, সবাই মাথা নত করে সাজদায় অবনত হয়ে যাও, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় আজান হলে যারা মসজিদে চলে যেত তারা তৎক্ষণাৎ সাজদায় পড়ে যাবে, আর আজান হয়ে গেলে যারা নামাজ বিমুখ থাকতো, নামাজ যেত না, তারা সেদিন চেষ্টা করেও মাথাটা নত করতে পারবে না, পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। কথাটা মোল্লার নাকি আল্লাহর? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, আমি তো সূরা নম্বর আয়াত নম্বর বলছি, বাসায় গিয়ে মিলাবেন। কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 42 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। রব্বুল আলামিন বলছেন, সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদার জন্য বলা হবে তারা সাজদা দিতে পারবে না, পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তাদের সামনে দেখা যাবে আব্দুল করিম আব্দুস সাত্তার, যাদেরকে দোকানে বসে বসে দেখতেন আজান হলেই নামাজে যেত। আপনি দেখবেন সেই আব্দুল করিম আব্দুস সাত্তার ঠিকই সাজদা দিয়েছে, কিন্তু আপনি পারছেন না, তখন লজ্জা লাগবে কি লাগবে না বলেন? রব্বুল আলামিন সেই লজ্জার কথাটাও কোরআনে বলেছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। এই বেনামাজিগুলো যখন সাজদা দিতে পারবে না, দৃষ্টিনত হয়ে যাবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, এর কারণ সম্পর্কে রব্বুল আলামিন বলেছে, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হচ্ছে এদেরকে যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর বরত্ব ঘোষণা করে নামাজে আসার জন্য আহ্বান করা হতো, এরা নামাজে আসতো না, এরকম করে এরা অপমানিত হবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা বেনামাজিগুলোকে ধর, বেনামাজিগুলোকে ধর, পাকড়াও কর, ডান্ডাবিড়ি লাগা, শিকল পড়া, এরপরে চুলের মুঠি ধরে জাহান্নামের উত্তপ্ত গরম পানির উপর দিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে ফেলে দে। রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি উপভোগ করানোর জন্য জাহান্নামকে 60টি শ্রেণীতে ভাগ করেছেন, জুড়ে কোন কয়টা? এর মধ্যে একটি ক্লাসের নাম হলো সাকর। কিয়ামতের দিন বেনামাজিগুলোকে ডান্ডাবিড়ি লাগা গিয়ে শিকল পুড়িয়ে যখন সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞেস করা হবে, ও ভাগার দল, দুর্ভাগা কপালপুরা, কি কারণে ফেরেশতারা তাদেরকে জিল্লতির সাথে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যায়, সাকারে নিয়ে যায়? তারা তখন বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। কি বলেন? এই কথা বলার পরে খুব আদর যত্ন শুরু হবে, তাই না? আল্লাহ বলবেন, এই বেনামাজিকে ধর,
দণ্ডবিধি লাগা শিকল পরা টেনে হিজড়ে নিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেয়। সাকার এটা খুব ভয়ানক জায়গা। রব্বুল আলামিন নিজেই এই সাকারের রব্বুল আলামিন নিজেই এই সাকারের ওয়াজ করেছেন, নিজেই সাকারের বয়ান করেছেন। কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদাদ্দিরের 27 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযারু লাওয়াহাতুন লিল বাশারি আলাইহা তিসআতাশার। আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনি কি জানেন সাকার কি? সাকার হচ্ছে লা তুবকি ওয়ালা তাযার, এর অধিবাসীদেরকে, এর যারা অধিবাসী হবে তাদেরকে এই সাকার ছাড়বে না, অবশিষ্টও রাখবে না, ফেলা মাত্রই এরা জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। বেনাবাজিরা মনে করতে পারে ভালোই হয়েছে, একবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ, আর তো পাওয়া যাবে না, না এত সোজা নয়, জ্বলে যাওয়ার পরে পুড়ে যাওয়ার পরেও রক্ষা নাই, পুড়ে যাওয়ার পরে আবার রাব্বুল আলামিন কি করবেন? অন্যত্র বলেছেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলছেন, আগুনে পোড়ানোর কারণে যখন এদের শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, তখন আমি ওই পুড়ে যাওয়া চামড়ার মধ্যে নতুন চামড়া আবার ফিট করে দেব। লিয়াযুকুল আযাব, যেন আযাবের মজা ভালো করে উপভোগ করাতে পারি। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন কি আপনি সহ্য করতে পারবেন? জাহান্নামের আগুন কিরকম হবে আপনাকে বুঝতে হবে। দুনিয়ায় যে আমরা আগুন জ্বালাই, জাহান্নামের আগুনের তুলনায় এই আগুন কিছুই না। জাহান্নামের আগুন হলো এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুনে যদি আপনাকে ফেলা হয়, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পুড়ে যাবেন। দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি ক্ষমতা সম্পন্ন, দাহ সম্পন্ন, সেই আগুনে মাটির তৈরি মানুষ কখনো সহ্য করতে পারবে না। সে আগুন থেকে আপনি বাঁচতে চান, আজান হলে আপনি নামাজে যান, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করেন। আল্লাহ তাআলা বলেছেন, আজান হলেই ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আগে নামাজে যাও। সৌদি আরবে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, আজান হলে সবাই মসজিদে যায়। বড় হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। নামাজে যান, নামাজে যান। আমি আগেই বলেছি, আপনার দোকান থাকবে, দোকানের মালিক থাকবে না, সামান্য কয়টা টাকা পয়সার জন্য দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ফেলছেন, আপনি নামাজে যাচ্ছেন না। কেন নামাজে যাচ্ছেন না? আমার তো বুঝে আসে না, একজন মুসলমান কেন নামাজে যায় না? আমার যুবক তরুণ ভাইরা এখানে এসেছে, আমার যুবক ভাইরা তোমরা নামাজে আসো না কেন? তোমাদের অনেককে বলতে শোনা যায়, আমাদের বয়স এখনো কম, আমাদের চুলদাড়ি পাকে নাই, অনেকে দাড়ি উঠে নাই, আমি নামাজে গিয়ে কি করব? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে এই করোনার মধ্যে, এরপরেও কি তোমার হুঁশ ফিরবে না? আমি তো আগেই বলেছি, যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল, এটা শয়তানের পজিটিভ ঢোকা ভাই। এই বয়সটা ইবাদতের বয়স, এই যৌবন বয়সের ইবাদতের দাম অনেক বেশি। নবীজি বলেছেন, বুখারি মুসলিম তিরমিদি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সামাতু ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকগুলো, ওই তরুণগুলো যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে গেলে চলবে না, আজান হলে নামাজে আসা। এ কেমন মানুষ আপনি আমাকে বলেন? আপনি ফোনের মধ্যে সকালে ওঠার জন্য, আপনি অফিসে যাবেন, ব্যবসায়ের কাজে যাবেন, আটটায় অ্যালার্ম দিয়ে রাখে বউকে, বলে আমাকে আটটায় ডেকে দিও তো। আপনি স্কুলে যাওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে কলেজে যাওয়ার জন্য, ব্যবসায় যাওয়ার জন্য, দোকানে যাওয়ার জন্য অ্যালার্ম দিতে পারেন, তাহলে ফজরের নামাজে ওঠার জন্য কেন ভোর পাঁচটায় অ্যালার্ম দিতে পারেন না? আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি? জানাজার নামাজ ফরজে আইন, আর ফজরের নামাজ মনে হয় নফল, কিন্তু কাজ কারবার দেখে তো মনে হয় এমনই। কি বলেন, ফজরের নামাজে যত মানুষ, জানাজায় তার চেয়ে কম না বেশি?
ফজরের নামাজ পড়ার জন্য তার ঘর থেকে 100 হাত দূরে মসজিদে হেঁটে যায় না, আর জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে চলে আসে। এরকম হয় কি না? কারণ জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। ভাওতাবাজিটা বুঝতে পেরেছেন? এরকম ভাওতাবাজ আছে না নাই? আল্লাহর কসম, এই রকম বেনামাজিরা যতদিন সমাজ আর রাষ্ট্রের নেতৃত্ব দিবে ততদিন পর্যন্ত এই জাতির উপরে দুঃখ দুর্দশার বুঝাই নেমে আসতে থাকবে। আমরা নামাজিদেরকে চিনলাম না। এই যে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন এসেছে, ভোটকে আপনি কি মনে করেন? ভোট নিয়ে কোরআনের আয়াত নাই? নাই মনে হয় না? আল্লাহ তাআলা বলছেন আনতু আদুল আমানাত ইলা আহলিহা, ভোট একটি আমানত, আমানতকে যথাযথ প্রাপকের কাছে দাও। আপনি তো 1000-2000 টাকা খেয়ে ভোট দিয়ে দেন, এর জন্য 5 বছর কোনো উন্নতি হয় না। আমার দেশে নির্বাচন আসলে মানুষের দাম গরু ছাগলের চেয়েও কমে যায়, গরু ছাগলের চেয়েও। একটা খাসি কি 5000 টাকায় কমে পাওয়া যায়? তার দাম ছাগলের চাইতেও কম, সে 500 টাকায় বিক্রি হয়ে যায়। ঠিক তো বললেন, তলে তলে টাকা আসলে লোভ সামলাইতে পারবেন তো? আমি ওই দিন শুনলাম এক চেয়ারম্যান নাকি 4 কোটি টাকা খরচ করে ফেলেছে চেয়ারম্যান হওয়ার জন্য। আচ্ছা, একজন চেয়ারম্যানের মাসিক বেতন আর কত? তাহলে 4 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হবে করে নিশ্চয়ই সে জনগণের হকগুলো মেরে মেরে খাওয়ার জন্য। তা ঠিক বললে হবে না, সমাজটাকে বদলানোর জন্য সব চরিত্রবান এবং যোগ্য মানুষগুলোকে আপনাদের নেতা বানাতে হবে। আমি কি কারো পক্ষে বলেছি? আমি তো কারো পক্ষে বলিনি, আমি হকের পক্ষে কথা বলেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইমানদারদের সমাজটা কেমন হবে তা নবীজি শিখিয়ে গিয়েছেন আমাদেরকে। নবীজি মসজিদে নববীর ইমাম ছিলেন, আর মদিনা রাষ্ট্রের ইমাম মনে হয় আরেকজন ছিলেন, মসজিদে ইমামতি করেছেন, তার পাশাপাশি তিনি মদিনার রাষ্ট্রের ইমাম হয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে খুলাফায়ে রাশিদার সময়ে, এর পরবর্তী সময়ে যতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রের শাসকগণ মসজিদের মিম্বর আর রাষ্ট্র পরিচালনার মসনদ একসাথে পরিচালনা করেছিলেন, ততদিন পর্যন্ত মুসলমানরা এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক শক্তিশালী জাতি হিসেবে ছিল। আর যেদিন থেকে মুসলমানরা মসজিদের মিম্বর আর শাসন ক্ষমতাকে আলাদা করে দিয়েছে, সেদিন থেকে এই পৃথিবীর মুসলমানদের উপরে বেজ্জতি জিল্লতি নির্যাতনের এক স্ট্রিম রুলার নেমে এসেছে। আপনি পৃথিবীর ইতিহাস পড়ে এই জন্য আপনাকে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নামাজে আসেন আমার ছাত্র ভাইরা, তোমরা নামাজে যাও না কেন? এশার নামাজ হয়, তুমি বই বন্ধ করে নামাজে যাও, দেখবা নামাজ থেকে এসে বই খুললেই তোমার পড়ার মধ্যে বরকত দিবেন কে? তোমার জ্ঞানের মধ্যে বারাকা দিবেন কে? নামাজ ছাড়া যাবে? কারা কারা আজকে থেকে ফজরের নামাজ ছাড়বেন হাত তুলে আল্লাহরে দেখান। এরা তালের মধ্যে বেতাল হয়ে গেছে, অসুবিধা নাই। আল্লাহ বাহিরেরটা নেন না ভেতরেরটা নেন? জানাজার লাশ সামনে রেখে বলে লোকটা কেমন ছিল, এখন সবাই বলতেছে ভালো ছিল, সেও তালে তালে তাল মিলে বলতেছে ভালো ছিল, মনে মনে বলতেছে সে যে কেমন চোর আর চামার ছিল, এটা তো আমার চেয়ে ভালো কেউ আর জানে না। আল্লাহ ভেতরেরটা নিবেন না বাইরেরটা নিবেন? যারা হাত তুলছে আসলে সবাই নামাজি হতে চায়। আমরা নামাজ পড়বো তো? তাহলে আদর্শ ব্যবসায়ীর 2 নম্বর কাজ কি? সে ব্যবসায়িক ব্যস্ততায় নামাজকে ভুলে যাবে না। আর 1 নম্বরটা আপনারা খেয়ে ফেলছেন, 1 নম্বর কি বলছিলাম? হালাল তরিকায় হালাল পণ্যের কেউ আপনাদের বিরক্ত লাগতেছে? লাইনে তুললাম না মাত্র, এখন তো মূল কথাগুলো বলো। একজন আদর্শ ব্যবসায়ীর 3 নম্বর গুণাবলী হলো সে তার ব্যবসা দিয়ে কাউকে প্রতারিত করবে না। এখন তো আমরা অনেক কিছু গুলে হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে অনেকে নিয়ে চলে গেছে, নাম দিয়েছে কত সুন্দর এহসান, এটা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, আছে না নাই? নবীজি বলেছেন লা দারারা ওয়ালা দিরার, ব্যবসায় নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, মানুষকেও ক্ষতিগ্রস্ত করা। একজন আদর্শ ব্যবসায়ীর 3 নম্বর কোয়ালিটি হলো সে নিজেও ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হবে না, আবার যারা ক্রেতা থাকবে কাস্টমার থাকবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবে না। ব্যবসা করেও আপনি
দিনই কাজ করার সুযোগ আছে। আপনি ব্যবসাটাকে শুধু ব্যবসা হিসেবে না নিয়ে যদি আপনি সেবা হিসেবে নেন, সেবা হিসেবে গ্রহণ করেন যে আমি আমার এই ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দিব, আসলেই তো সেবা। এই যে আমাদের পেঁয়াজ ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ী ভাইরা আছেন, ওনারা যদি বাংলাদেশের সব জায়গায় দোকান নিয়ে না বসতেন, সবাইকে যদি ফ্যাক্টরি থেকে গিয়ে কিনা লাগতো, কষ্ট বেশি হইতো না কম হইতো? তাহলে ব্যবসায়ী ভাইরা থাকার কারণে তাদের কাছ থেকে আমরা কিনতে পারতেছি, তাহলে সহজ হয়ে গেল না? তাহলে ব্যবসাও হচ্ছে সেবাও হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই যে ভাইরা সেবা দিচ্ছেন, এই সেবার মধ্যে কোনো প্রকার প্রতারণা থাকবে না, কোনো ধোঁকা এবং মানুষকে কষ্ট দেওয়া যাবে না। নাম্বার ফোর, একজন আদর্শ ব্যবসায়ীর চার নাম্বার গুণাবলী হলো ব্যবসায় কখনো ধোঁকাবাজি, প্রতারণা, ফাঁকিবাজির আশ্রয় গ্রহণ করা যাবে। অনেকে আছে ব্যবসার মধ্যে ফাঁকিবাজি করে মানুষকে ধোঁকা দেয়। দেখা যায় সে সবজি নিয়ে বসেছে, সবজি দেখা যায় উপরের মধ্যে ভালোগুলো রাখছে, ভেতরে সবগুলো পচা আছে না নাই। দেখা যায় মাছের ব্যবসায়ী বাজারে মাছ নিয়ে বসেছে, আমার সাথে এরকম কয়েকবার, আপনাদের সাথে কি হবে? আমাদের তো সময় নাই, আমি বিভিন্ন সময় বাজারে যাই, একবার মাছ কিনে আনলাম, উপরে দেখলাম তাজা, খালি নড়াচড়া করে, বাসায় আনার পরে বলে সবগুলা মরা পচা, একদম এরকম হয় কি হয় না? এই যে উপরের মধ্যে জেতা তাজা, ভেতরের মধ্যে সবগুলা খারাপ, এই রকম ধোঁকাবাজি করে মানুষের সঙ্গে আছে না নাই? চাউল ব্যবসায়ী উপরে রেখেছে ভালো চাল, নিচে সবগুলা খারাপ চাল, পোকা মকরে ধরে, এরকম আছে না নাই? এখন ওনাকে ভাবতে পারে, হুজুরকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে নাকি আমার সঙ্গে মিলে কেমনে, আমি কি আপনাকে চিনি নাকি? আমি তো হাদিস থেকে বলছি, খুব সুন্দর একটি ঘটনা শোনাবো, মনোযোগ আছে না গেছে? দেখেন মুসলিম শরীফের হাদিস, হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তাআম, তিনি বলছেন নবীজি একদিন বাজারে গেলেন, এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, কিসের দোকান? এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি খাদ্য দেখে ফাআদখালা ইয়াদাহু ফিহা, তার হাত 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 মুবারক তিনি খাদ্যের ভিতরে ঢুকালেন, হাত মুবারক যখনই খাদ্যের ভিতর ঢুকালেন, এবার ভেজাল ধরা পড়লো, তিনি দেখলেন ফানালাত আসাবিউহু বালালা, তিনি দেখলেন যে ভেতরে যে খাদ্যগুলো রয়েছে, নিচে যে খাদ্যগুলো রয়েছে সেগুলো ভিজা এবং নিম্নমানের। এটা দেখে নবীজি বললেন ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, হোয়াট ইজ দিস, এটা কি? উপরে ভালো ভেতরে, উপরে ফিটফাট ভেতরে, এটা কি, কেন তুমি এমনটা করছো? দোকানদার তখন বলল আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, এই খাদ্যের উপরে বৃষ্টি পড়েছিল, এই জন্য খাদ্যগুলো পচে গিয়েছে, আর আমি পচা খাদ্যের উপরে ভালো খাদ্য রেখেছি। নবী বললেন খুব সুন্দর তো ফাঁকিবাজি করছো, আফালা জাআলতাহু ফাওকাত তাআমি হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে কেন তুমি পচা খাদ্যগুলো উপরে রাখলে না? তাহলে মানুষ তো সচেতন হতো, এই রকম পচা খাদ্য ভালো খাদ্যের নিচে রেখে প্রতারণা করে তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ। আর শুনে রাখো, তুমি যদি ধোঁকা দাও, আমি বলছি মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসার নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করে, সে আমি নবীর উম্মত হতে পারে না। কত বড় কথা, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যবসায় মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত না। এরপরে দেখা যায় এই ব্যবসা বাণিজ্য করে এমন আশেক রসুল জায়গায় জায়গায় মানে টাকা দিচ্ছে, নবীর ভাষায় তো আপনি এখনো নবীর উম্মতের কাতারেও ঢুকতে পারেন, তাহলে প্রতারণা করা যাবে? ধোঁকাবাজি করা যাবে? ধোঁকাবাজি করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের এলাকার ব্যবসায়ীদের অনেক সুনাম আছে আমি জানি, কিন্তু এই বক্তব্যগুলো তো আমি আপনাদের উদ্দেশ্যে রাখছি না, সবার উদ্দেশ্যে রাখছি, তাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়াত দেয়। তাহলে আদর্শ ব্যবসায়ীর কয়টা গুণ বললাম? চারটা, এর মধ্যে একটা নামাজ গেল, এটা সবার জন্য, শুধু ব্যবসায়ীদের জন্য। নাম্বার ফাইভ, আদর্শ ব্যবসায়ীর পাঁচ নাম্বার কোয়ালিটি হলো সে ব্যবসা করার সময়, বিক্রির সময় কখনো মিথ্যা বলবে না। এটা শুধু ব্যবসায়ীদের জন্য না, আমাদের জন্য এখানে কিছু কথা আছে ইনশাআল্লাহ। বেচা কেনার সময় অনেকে মিথ্যা বলে আছে না নাই? সমুদ্রের ইলিশ বিক্রি করার সময় বলে চাঁদপুরের টাটকা রূপালি ইলিশ, এরকম টাউটার বাটপার আছে না নাই? উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে আসছে, দুই দিন আগে বিক্রি করার সময় বলে ভাই আজকে সকালে এনেছি, এরকম ব্যবসায়ী নাই?
এরপরে আরো কিছু সাংঘাতিক ব্যবসায়ী আছে, বলে ভাই আপনাকে কিন্তু কেনা দামে দিয়ে দিচ্ছে। আরে সুফির ঘরের সুফি, কেনা দামে কেউ কি কাউকে দিয়ে দেয়? তাহলে এই যে বিক্রির উদ্দেশ্য বললো, ভাই আপনারে কেনা দামে দিলাম, আবার কেউ কেউ এমন সুফি, বলে ভাই লস হইল আপনাকে দিয়ে দিলাম। এরকম আছে? আছে। এরপরে অনেকে বলে ইস এটাকে আপনার যে আপনাকে এটাতে যে সুন্দর লাগতেছে, এরকম বলে কিনা। এই যে আপনি মিথ্যার আশ্রয় নিলেন, মিথ্যা বলা জায়েজ নাকি হারাম? সগিরা গুনাহ নাকি কবিরা গুনাহ? নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন, সত্যের সঙ্গে কখনো মিথ্যার সংমিশ্রণ করো না। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক হালাল ব্যবসা হইলেও সেটা তখন কি হয়ে যাবে? আমার ভাইরা একটু আমার দিকে তাকান। একদিকে মিথ্যা বলে হালাল ব্যবসাকে কি করে দিলেন? হারাম, হারাম করে দিলেন। অন্যদিকে কি করলেন? জবান নষ্ট করে ফেললেন, জবানের হক নষ্ট করে ফেললেন। নবীজিকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন্নাসান নার, ভালো করে শুনেন, মা আকসারু মা ইউদখিলুন্নাসান নার, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে, কোন জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। জোরে কোন কয়টা? এক নম্বর আলফাম, এই মুখ, মুখের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাবে। আর 2 নম্বর হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসকে যারা অপব্যবহার করবে তারা জাহান্নামে যাবে। এই দুটো জিনিসকে আবার যারা সঠিক ব্যবহার করবে, নবীজি তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন। বুখারীর বর্ণনা, নবীজি বললেন, যে তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা আর 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই মুখ কন্ট্রোল করেন, এই জিহবা। মুআযহ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, আমাদের এই জিহবার কারণে কি আল্লাহ জিজ্ঞাসিত করবেন? নবীজি মুআযের জিহবা টেনে ধরে বললেন, মুআযহ এটাকে কন্ট্রোল করো, কারণ কিয়ামতের দিন এর অপব্যবহারকারীরা উপর করে এদেরকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার মুখ আছে বলে আপনি যা তা বলেন, একটু সুযোগ পাইলেই মি আপনি যা মন চাই তাই বলেন। দেখেন না, কয়েকজন সুযোগ পাইয়া মুখ দিয়ে যা আসে তাই বলে, বলে হুজুরদের নাকি চুলদাড়ি কামাই ফেলবে, আছে না নাই? তার উপরে নিচে সব কাটিং, একদম কাটিং, বাহিরে ভিতরে সব কি কাটিং। তার কথা শুনে মনে হয় না সে কোনো ব্যক্তিত্ববান মানুষ, বরং মনে হয় সে নাপিতের বংশধর। আবার রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা থাকবে ও ইনশা আল্লাহ, থাকবে না? মুখের কথাই হয়ে গেল। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, এই দেশে সূর্যাস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনিতে। সুতরাং যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে যেই দেশে সূর্যাস্ত যায়, সেই দেশে ইসলাম রাষ্ট্রধর্ম ছিল, আছে, থাকবেই, থাকবে ইনশাআল্লাহ। কোনো টাকলু পাকলুর কথায় আমাদের কিছু আসে যায়? হেদায়াত থাকলে যেন আল্লাহ হেদায়াত দেয়, একটু সুযোগ পাইলে আমরা যা মন চাই তাই বলি। এই যে একটা লোক 4-5 সপ্তাহ আগে মারা গেল, লার্স ভিক্স। লার্স ভিক্স 2007 সালে এই সুইডিশ কার্টুনিস্ট নবীজির কার্টুন এঁকেছিল। মানুষের রোষানল থেকে বাঁচার জন্য সব সময় পুলিশি পাহারায় চলাফেরা করত, পুলিশি প্রোটেকশনে চলতো। মনে মনে হয়তো সে এটা ভেবেছিল, পুলিশি পাহারায় থাকলে কোনো মানুষ আমাকে ছুঁইতে পারবে না। গাধা, পুলিশি প্রোটেকশন নিয়ে চলে তো মানুষের যে রোষানল আছে সেটা থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার প্রোটেকশন নিয়েও আল্লাহর রোষানল থেকে কেউ বাঁচতে পারবে না। পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আপনারা দেখেছেন,
সে ওখানেই অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আগুন ধরেছে। কোন কোন সংবাদ মাধ্যমে দেখেছি আগুন যখন নেভাতে গিয়েছে তখন নাকি আগুনের তেজ আরো বাড়ছে। আগুনের মালিক আপনি আমি না আল্লাহ? এর তেজ বাড়ানো কমানোর মালিক কে? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুন পুড়াতে পারে নাই, কারণ আগুনকে তার জন্য শীতল করে দিয়েছেন কে? তাহলে এই ভিক্সের জন্য আগুনের তেজ কি আল্লাহ বাড়াতে পারেন না? মিয়া সাহেব, এগুলা দেখে শিক্ষা নেন আপনি। আমরা তো একটু ক্ষমতা পাইলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে যা মন চায় তাই বলি, মনে করি আমাদেরকে কে আর পায়। মানুষের রোষানল থেকে বাঁচা গেলেও আল্লাহর গজব থেকে কেউ নিস্তার পাবে না। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যায়, হালাল ব্যবসাটা কি হয়ে যায়? নবীজি বলেছেন আরো ভয়ঙ্কর সতর্কবার্তা, তিরমিজি ইবনে মাজা এই দুটো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন ইন্নাত তুজ্জার ইউবাতুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহু ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর নবী বলেছেন অসৎ ব্যবসায়ী যারা অসৎ উপায় অবলম্বন করে যারা ব্যবসা করে কিয়ামতের দিন গুনাহগারদের কাতারে তারা সামিল হবে, তবে তারা ছাড়া যারা সৎভাবে ব্যবসা করেছে, তাকওয়ার নীতি অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাকওয়াবান হয়ে যারা ব্যবসা পরিচালনা করেছে তাদের ব্যাপারে তো অন্য হাদিস বলেই দিয়েছি, তারা নবী সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। আর অসৎ উপায় অবলম্বন করে যারা ব্যবসা করেছে তারা কাফের ফাসেক ফুজ্জার এদের সাথে তাদের হাসর হবে। নাউযুবিল্লাহি মিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই তো আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি। আদর্শ ব্যবসায়ীর পাঁচটা গুণাবলী বললাম, নাম্বার সিক্স। ছয় নাম্বার হচ্ছে একজন আদর্শ ব্যবসায়ী কখনো ওজনে কম দিবে না। ওজনে কম দেওয়া এটা মারাত্মক পর্যায়ের গুনাহের কাজ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 83 নাম্বার সূরা সূরাতুল মুতাফফিফিনের শুরুতেই বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইয়াসতাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়ুখসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংসতাদের জন্য যারা নেওয়ার সময় ঠিকঠাক মতো ওজন করে নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, এরকম আছে না নাই? কিও আপনি নেওয়ার সময় তো ঠিক মতো দিলেন, দেখা যায় কাস্টমার গিয়েছে একটু এদিক ওদিক তাকাইছে, দেড় কেজির মাছ 1200-1300 গ্রামের মাছ দিয়ে দিয়েছে, আছে না নাই? চালে কিছু কম দিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? ওজনে কম দেওয়া এটা মারাত্মক পর্যায়ের গুণা। নবীজি বলেছেন কোন সমাজ বা কোন দেশের ব্যবসায়ীরা যখন ওজনে কম দেওয়া শুরু করে আর এটা যখন তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় ওই দেশে এমন গজব নেমে আসে, শস্য উৎপাদন তখন বন্ধ হয়ে যায়, দেখা যায় ধান ক্ষেত বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়, দেখা যায় সেই সমাজে সেই দেশের মধ্যে একটার পর একটা গজব আসতে থাকে, গজব গুলো পাঠানকে। দেখেন একটা ঘটনা শোনাই, সুহাইব আলাইহিসসালাম, সুহাইব নবীর কাহিনী। সুহাইব আলাইহিসসালামের কৌমের লোকেরা আল্লাহর সঙ্গে কুফরি করার পাশাপাশি এদের একটা কুকর্ম ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, এরা ওজনে কম দিত। এই জন্য সুহাইব আলাইহিসসালাম তাদেরকে মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর এবাদতের দাওয়াত দেওয়ার পাশাপাশি তারা যেন সঠিকভাবে ওজন দেয় এই দাওয়াত তিনি দিয়েছিলেন। তার দাওয়াতে সম্ভাষণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 84 নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বাল ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রা। আল্লাহ তাআলা বলছেন আর আমি মাদিয়ানবাসীর কাছে আমি তাদের ভাই শুআইবকে নবী বানিয়ে পাঠালাম, তিনি গিয়ে বললেন ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা পরিত্যাগ করো, মালাকুম মিন ইলাহিন গায়রো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, আর খবরদার সাবধান হও, তোমরা যে অপকর্ম করছো ওজনে কম দিচ্ছ এটা তোমরা বাদ দাও, এই কুকর্ম করো না। ওয়ালা তাঙ্কুসুল মিকয়ালা ওয়াল মিজান ইন্নি আরাকুম বিখাইরিন ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। তিনি বললেন আমি তো তোমাদেরকে প্রাচুর্যশীল দেখছি,
এত প্রাচুর্যের ভেতরে থাকার পরেও এমন অপকর্ম কেন করো, মানুষকে কেন অজনে কম দাও। খার তেরা এই জাতি শুয়াইব আলাইহিসসালামের দাওয়াত শুনে তারা জবাবে কি বলেছিল এবার শুনেন, তারা বলেছিল কানু ইয়া শুয়াইব আসালাতুকা তামুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআল ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর। তারা বলেছিল শুয়াইব, তুমি তো দেখি মানুষ ভালো, নামাজ পড়ো, তোমার নামাজ কি এটা শেখাই তোমাকে যে তুমি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের উপাস্য থেকে বিরত রাখার দাওয়াত দিবে, আর আমরা যে কাজ করছি অজরে কম দিচ্ছি তুমি আমাদেরকে বাধা দিবে? দেখবেন আমাদের দেশেও এই শুয়াইব নবীর গাঁটের আর জাতির অনুসারী কিছু মানুষ আছে যারা আদর্শ লালন করে, এরা বলে হুজুর যা ওয়াজ কুরআন করেন এই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলেন কেন? দেখা যায় অনেক ক্ষতি মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কুকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে সুদখুর সভাপতি সুদখুর সেক্রেটারির কারণে চাকরি থাকে না। এদের ভেতরে মুসলমানের আদর্শ নাকি শুয়াইব নবীর ঘাটতেরা জাতির আদর্শ? এই শুয়াইব নবীর ঘাটতেরা জাতির আদর্শ। এরা বলল শুয়াইব নামাজ টামাজ পড়েও আমাদেরকে আমাদের কুকর্ম থেকে বাধা দাও কেন? আমরা এটা মানি না, আমাদের কাজ আমরা করব। শুয়াইব আলাইহিসসালাম বললেন খবরদার সাবধান হয়ে যাও, যদি এমন কাজ করতে থাকো আল্লাহর গজব নেমে আসবে। গজব কি আসে নাই নাকি? কথা বলেন গজব কি আসে নাই নাকি? অজনে কম দিত শুয়াইব আলাইহিসসালাম, এত করে বুঝালেন বুঝল না। শেষ পর্যন্ত শুয়াইব আলাইহিসসালামের কমকে কিভাবে ধ্বংস করা হলো শুনেন। আল্লাহ তাআলা একটানা সাত দিন তাদের উপরে গরম দিলেন, জোরে কন কি দিলেন, সূর্যের এমন তাপ এমন খরা ছিল, এমন তাপমাত্রা গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দহন জ্বালায় তারা ছটফট শুরু করেছিল। একটানা সাত দিন তীব্র গরম থাকার পরে এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য ঘন কালো একখণ্ড মেঘের টুকরা পাঠালেন, যেই মেঘের টুকরার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। শুয়াইব আলাইহিসসালামের এই জাতি একটানা সাত দিন গরমে ছটফট করার পরে যখন আকাশে দেখলো ঘন কালো মেঘের টুকরা এসেছে আর তার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, খুশির ঠেলায় সবাই একত্রিত হয়ে ঘর থেকে বের হয়ে সেই ঘন কালো মেঘের টুকরার দিকে আশ্রয় নিল। রাব্বুল আলামিন বলছেন আসো আসো, তারপরে না মজা বুঝবা। যখন তার এই ঘন কালো মেঘের টুকরার নিচে আসলো, আল্লাহর অ্যাকশনটা হলো এমন, আল্লাহ জালেমদেরকে ধরে না ধরে না, আর যখন ধরে তখন কিন্তু আল্লাহ তাআলা বলছেন যখন এরা মেঘের টুকরার নিচে আসলো আমি কি করলাম শোনো শোনো, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাতিমিন। আল্লাহ তাআলা বলছেন যখন এই মেঘের টুকরার নিচে আসলো এক প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আসলো। আমরা যে আল্লাহর সঙ্গে এত গুনাহ করি বলেন তো, আমাদেরকে ধ্বংস করতে আল্লাহর বেশি সময় লাগবে? একটা ঘূর্ণিঝড় দিলেই তো ভালো মতো সব বিল্ডিং শেষ, কেন আল্লাহর এত অবাধ্যতায় লিপ্ত? যে তো বড়াই করেন আপনার এত ক্ষমতা এত গাড়ি বাড়ি মিয়া কিছুই তো থাকবে না আল্লাহর গজব আসলে। দেখেন আল্লাহ একটা ভূমিকম্প পাঠালেন, একদিকে ভূমিকম্প শুরু হলো, অন্যদিকে তারা দেখেছিল এই মেঘের টুকরা দেখে ভাবছিল বৃষ্টি আসবে, না দেখা গেল বৃষ্টি না অগ্নি বৃষ্টি, সেই মেঘের টুকরা থেকে শুধু আগুন তাদের উপর বর্ষিত। কি বর্ষিত হলো? জ্বলে পুড়ে একেবারে। আল্লাহ বলছেন এদেরকে আমি এমন ভাবে খতম করলাম, আল্লাযীনা কাযযাবূ শুয়াইবান কাআন লাম ইয়াগনাউ ফীহা আল্লাযীনা কাযযাবূ শুয়াইবান কানূ হুমুল খাসিরিন। এমন ভাবে ধ্বংস করলাম তারা উপুর হয়ে তাদের ঘরের মধ্যেই মরে একেবারে পড়ে রইল। দেখে মনে হলো যে এরা কেউ এই জনপদে বসবাস করে নিয়ে এমন ভাবে এদেরকে ধ্বংস করে দিয়েছেন কি? তাহলে ব্যবসায়ী ভাইরা অজনে কম দেওয়া যায় যাবে? শুধু কি ব্যবসায়ী ভাইরা ওজন করে, আমরাও তো মাঝে মাঝে বিভিন্ন জিনিস ওজন করি না, ওজনে কম দেওয়া যাবে? শাস্তি দিবেন কে? একজন আদর্শ ব্যবসায়ীর সাত নাম্বার কোয়ালিটি হলো মিথ্যা শপথ করে সে কখনো তার পণ্য বিক্রি করবে না। এমন অনেক ব্যবসায়ী আছে বলে ভাই আল্লাহর কসম জিনিসটা আপনাকে খুব মানাচ্ছে, এরকম পান দেয় আছেন? আল্লাহর কসম ভাই মাছটা আজকে সকালেই আছে, ইলিশ ব্যবসায়ী আছে না, কোন সকালে আনছে এটা সেই ভালো জানে। অবশ্য ভালো ব্যবসায়ীও আছে না, ভালো ব্যবসায়ী যারা তাদের মর্যাদা ভিন্ন, মর্যাদা দিবেন কে? এই যে মিথ্যা শপথ করে
আবার অনেকে তার পণ্যের অতিরিক্ত প্রশংসা করে, কয় ভাই বাজারে আমারটাই সেরা আছে না নাই। এই যে মিথ্যা প্রশংসা করে, মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য দিয়ে দেয়। নবীজি বলেছেন সালাতাতুল্লাহ ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের 106 নম্বর হাদিস। নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাদের দিকে তিনি তাকাবেন না, ওয়ালা ইউজাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম তাদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ। তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না, পবিত্র করবেন না, নাজাতও দিবেন না। এবার আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী সাহাবী, তিনি বললেন ওগো আল্লাহর নবী তারা কারা, কাদের ব্যাপারে কথা বলছেন? আল্লাহর নবী বললেন এক নাম্বার হচ্ছে আল মান্নান, এক নাম্বার কি? আপনারা আবার ভাবিয়ে না মনে হয় আমাদের গ্রামের আব্দুল মান্নান। আল মান্নান মানে দানকারী। কোন দানকারী? আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহ, যে দান করে করে মানুষকে খোঁটা দেয়। এরকম খোঁটা দানকারী মানুষ আছে না নাই? আছে। তার সাথে আল্লাহ কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, মুক্তি দিবেন না। দুই নম্বর হলো ওয়াল মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি তার কাপড় তাকনুন নিচে পড়ে। এখন আমার অনেক যুবক ভাইরা আছে প্যান্টটাকে একদম তাকনুন নিচে ঝুলাইয়া পড়ে আছে না নাই? আছে। ওই যুবকের সাথে কি আল্লাহ কথা বলবেন নাকি? না। জাহান্নাম থেকে নাজাত দিবেন নাকি? না। আমরা জান্নাত চাই কি চাই না? চাই। তাহলে প্যান্টটাকে আমরা তাকনুর উপর পড়তে পারবো কি পারবো না? পারবো। কই হুজুর আনস্মার্ট বলবে? আরে বেটা আমাদেরকে তো কেউ আনস্মার্ট বলবে না। আনস্মার্ট বলেছে? বলে না। তাকনুর উপরে কাপড় পরবেন ইনশাআল্লাহ। আর তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে সেই ব্যবসায়ী যে মিথ্যা শপথ করে তার পণ্য মানুষের কাছে বিক্রি করে, আল্লাহ তার সাথে কথা বলবেন তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন না। তাহলে আমরা মিথ্যা শপথ করবো না, পারবেন তো? এই তো শেষ হয়ে যাচ্ছে, আট নম্বরে চলে আসছে। একজন আদর্শ ব্যবসায়ীর আট নম্বর বৈশিষ্ট্য, ব্যবসার সঙ্গে সুদ মিশাবে না, সুদের টাকা দিয়ে ব্যবসা করবে না, সুদের কারবারে কোম্পানিগঞ্জে নাই, সুদের কারবারে মনে হয় এই মুরাদনগরে নাই। এবার রব্বুল আলামিন, এটা আমার কথা নয়, ভুল বুঝবেন না যে হুজুর দিকে আমার দিকে তাকায় তাকায় কথা কয়, যারা উঠে আমি জানি না তাদের সঙ্গে কথাগুলো মিলে কিনা, নইলে উঠে কেন? এই যে মাঝে মাঝে এক দুইজন উঠে মনে হয় রাগ করে উঠে, আরে হুজুর খালি আমার এই সব কথা বলে, খবরদার উঠবেন না, এখন কিন্তু যে উঠবেন আমি তারে ধরবো। কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হারামাল রিবা। আপনাদের পরিচিত আয়াত তাই না? এর আগে আল্লাহ কি বলেছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন যারা সুদ খায়, এই সুদখোররা কিয়ামতের দিন শয়তান যাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে তাদের সঙ্গে হাসরে দাঁড়াবে, নাউযু বিল্লাহি মিন। এর কারণ সম্পর্কে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু, এর কারণ তারা বলতো ইন্নামাল বাই'উ মিছলুর রিবা, সুদ মনে হয় ব্যবসার মতোই জিনিস, অথচ আল্লাহ বলছেন না ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদকে। নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিস লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলিন রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া, নবীজি বলেছেন সুদ প্রদানকারী, সুদ গ্রহণকারী, সুদের হিসাবকারী এবং এবং যারা সুদের সাক্ষ্য দেয় তারা সবাই সবাই একই মাপের গুনাহগার, আর সুদের 70টিরও বেশি গুনাহ রয়েছে, তার মধ্যে একেবারে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। সুদখোররা শুনে নাও, তুমি যে সুদ খাও, নবীজি বলেছেন যে সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে, জেনা। এখন বলেন মায়ের সঙ্গে জেনা করা কারো দ্বারা সম্ভব? নাউযুবিল্লাহ মিন যালিক, কি জঘন্য গুনাহ, 70টারও বেশি গুনাহ আছে। এক হাদিসে এসেছে 73টি, সর্বনিম্ন গুনটা নিজের মায়ের সঙ্গে সুদখোররা। ভালো করে শুনে নাও সুদখোররা,
সুদ খাওয়া মানেই নিজের মায়ের সঙ্গে কি করা। তাহলে একজন আদর্শ ব্যবসায়ীর বৈশিষ্ট্য হলো সে সুদি কারবারে কিংবা সুদি ব্যবসায় জড়িত হবে না। আদর্শ ব্যবসায়ীর 9 নম্বর বৈশিষ্ট্য হলো খাদ্যে ভেজাল দিবে না। আমাদের দেশে খাদ্যে কোনো ভেজাল নাই। আছে মানে কই হুজুর, এমন আছে যে এখন আমরা ভেজাল না খাইলে অসুস্থ হই। আসলে ভেজাল খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, কি খাবেন আপনি, সব জিনিসে ভেজাল। একটা ঘটনা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা অনেকেই পার্মানেন্ট দোকান থেকে ব্যবসা আমরা সব সময় বাজার করি, এরকম আছেন না অনেকেই? একবার এরকম একজন কাস্টমার দোকান থেকে বাজার করে নিয়ে গেল, রাতের বেলা খাওয়া দাওয়া করলো, গভীর রাতে পেট খারাপ হয়েছে, সকালবেলা এসে বললো ভাই সব সময় আপনার দোকান থেকে জিনিস কিনি, কখনো অসুবিধা হইলো না, কালকে কি দিলেন? খাওয়ার পরে তো রাতে অফিসে হেড অফিসে কয়েকবার গিয়েছি। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? এখন দোকানদার বললো ভাই মানুষ তো ঠিকই কয়, কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। কয় মানে? কয় কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না তেমনি খারাপ জিনিস খাইতে খাইতে আমাদের অবস্থা এমন হয়েছে, এখন আর খারাপ পেটে ভালো জিনিস দিলেও ওইটা হজম। আমি চিন্তা করলাম ভাই আপনি আমার পারমানেন্ট কাস্টমার, সব সময় না হয় 2 নাম্বার দিলেও, এখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম 1 নাম্বার দিব। মানে আপনি যে খারাপ খেয়ে খেয়ে পেট এত খারাপ বানাইছেন, ভালো জিনিস তো আপনার হজম, এরকমও আবার হচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, এই যে খাদ্যের মধ্যে অনেকে ভেজাল দিচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাতাবাদদালুল খাবীথা বিত্বয়্যিব, অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো, এখন ফরমালিন আর ফরমালিন, ফলের মধ্যে ফরমালিন, সবজির মধ্যে ভেজাল, মাছের ভিতরে ভেজাল, সব জায়গায় ভেজাল আর এরকম হারাম পন্থায় ব্যবসা করে হারাম ভাবে টাকা উপার্জন করে নিজে হারাম খাচ্ছেন, নিজের ছেলে মেয়ে বউ বাচ্চাকে হারাম খাওয়াইয়া, 3.5 হাত বডিটাকে হারাম বানাইয়া, হারাম শরীর দিয়ে যখন এবাদতে যান ওই হালাল এবাদতটাও তখন আপনার জন্য হারাম হয়ে দোয়া কবুল হচ্ছে না। আমরা হারাম ছাড়তে পারবো তো? ছাড়তে পারবো তো? কই দিনের দুনিয়া, একটু হারাম ছেড়ে আমরা হালাল পন্থায় কি চলতে পারি না? পারবো তো ইনশাল্লাহ। অনেক কষ্ট হয়েছে। এবার সর্বশেষ পয়েন্ট, সবার উদ্দেশ্য, এরপরে আরো একটা পয়েন্ট আমার আছে, কষ্ট হচ্ছে না তো? আদর্শ ব্যবসায়ী 10 এবং সর্বশেষ গুণাবলী হচ্ছে তার ব্যবসা বাণিজ্য থেকে উপার্জিত সম্পদ এগুলোর জাকাত দিতে সে কখনো ভুলে যাবে। অনেক ব্যবসায়ী আছে জাকাত দেন, আমার দেশের সব মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে জাকাত মন্ত্রণালয় নাই। অবশ্য নাই একদিকে ভালো হয়েছে, কারণ যে চুর যে ডাকাতি চতুর্দিকে, যে চুরি আর যে ডাকাতি চতুর্দিকে শুরু হয়েছে, জাকাত মন্ত্রণালয় হইলে জাকাতের টাকা কালেকশন করলে হাজার হাজার কোটি টাকা আসতো, এই চুর চামাররা সব খেয়ে ফেলত। তবে যদি দেশের শীর্ষস্থানীয় ওলামাদেরকে দিয়ে জাকাত মন্ত্রণালয় গঠন করা হয় আর সেখানে যদি শরিয়া স্পেশালিস্টদের হাতে দায়িত্ব দেওয়া হয়, আমার বিশ্বাস সঠিকভাবে কালেকশন হবে, সুষমভাবে বন্টন হবে ইনশাআল্লাহ। তো হুজুরদেরকে অনেকে দেখতেও পারেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছেলে পেলেরা গত কয়েক বছর ধরে ফার্স্ট হয়, প্রগতিশীলদের কাছে এটা ভালো লাগে না। তো তোমাদের সোনার ছেলেরা যদি এত ভালোই হয় তাহলে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কেন আমার মাদ্রাসার ছাত্রদেরকে পেছনে ফেলতে পারে না? কারণ আমার মাদ্রাসার ছাত্ররা মেধাবী, মেধার যোগ্যতায় তারা সেখানে তাদের স্থান দখল করে নিয়েছে, ঠিক কি না? যদি শরিয়া স্পেশালিস্টদেরকে দায়িত্ব দেওয়া হয় আমার বিশ্বাস দারিদ্র কমে যাবে। জাকাত যদি দেওয়া হয় তাহলে সম্পদ বাড়ে না কমে? তার আগে বলছি আদর্শ ব্যবসায়ী সে তার ব্যবসা থেকে অর্জিত সম্পদের যে জাকাত দিবে এটা তার বৈশিষ্ট্য, এটা কোরআনে আছে না নাই? রিজালুন লা তুলহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয়িজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যবসায়ী তারা
যারা তাদের ব্যবসা বাণিজ্য বেচাকেনা করা সত্ত্বেও নামাজ ভুলে যায় না, যারা তাদের রবের জিকির ভুলে যায় না, এবং রবের পথে যাকাত দিতেও যারা ভুলে যায় না। আমরা অনেকে মনে করি আল্লাহর রাস্তায় যাকাত দিলে মনে হয় সম্পদ কমে যায়, কিন্তু বলেন তো যাকাত দিলে আল্লাহর রাস্তায় দিলে মাল বাড়ে না কমে? তা আবেগের ঠেলায় বলছেন বাড়ে। আমি যদি বলি আমাকে বুঝায় দেন তো, কোন নাস্তিক যদি বলে বুঝায় দাও কেমনে বাড়ে। মনে করেন আমার কাছে 1,00,000 টাকা, মনোযোগ আছে না গেছে? দেখেন একটা একটা অঙ্ক করি চলেন আপনার, অঙ্ক এতক্ষণ তো বহু গল্প শুনলেন, এবার একটু অঙ্ক করি। দেখেন আমার কাছে 1,00,000 টাকা আছে, এই মুহূর্তে যদি 50,000 টাকা দিয়ে দেই তাহলে আমার টাকা কমলো না বাড়লো? তা আল্লাহ তো বললেন দিলে তো আমার তো কমে গেল, আমরা তো বাহ্যিক ভাবে দেখছি কমে যাচ্ছে, বাড়লো কেন? এখন কি দেখাই দিব কেমনে বাড়ে? এই দেখেন এখানে 4-5টা, এগুলো কি দোকান নাকি? আচ্ছা মনে করেন এই যে দোকানের শাড়ি আছে, মনে করেন এখানে 20টা দোকান, 20 জন ব্যবসায়ী, বা 20 জনের উপরে যদি যাকাত ফরজ হয়, ভালো করে বুঝেন, 20 জন মানুষ যদি 40 জনকে যাকাত দেয়, এমন 40 জন মানুষ, এদের হাতে আগে বেশি টাকা পয়সা ছিল না, এখন 20 জন 40 জনকে যাকাত দেওয়ার কারণে এই 40 জনের খরচ করার চাহিদা বাড়লো না কমলো? এখন তারা কেনার জন্য আবার পুনরায় বাজারে আসলো, এখন বাজারে কাস্টমার আগের চেয়ে বাড়লো না কমলো? কথা বলেন বাড়লো না কমলো? আগে তো এই 40 জনের কাছে টাকাই ছিল না, এখন টাকা পয়সা সাথে সাথে খরচ করার জন্য আসে, কাস্টমার বাড়লো না কমলো? এখন বাজারে যখন কাস্টমার বাড়লো, বাজারে পণ্যের চাহিদা বাড়লো না কমলো? তার মানে প্রোডাক্ট আরো বেশি বেশি আনতে হবে। এখন প্রোডাক্ট যদি বেশি আনতে হয়, ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে ফ্যাক্টরি যখন আপনি বাড়াবেন তখন জনবল বাড়বে, ইনভেস্ট বাড়বে, ফ্যাক্টরি বাড়ালে লাভের পরিমাণ বাড়বে না কমবে? দেখা যাবে এই ফ্যাক্টরি ব্যবসায়ীরা এরাই এবার যাকাত দিচ্ছে, তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে দেখা গেল তার ফ্যাক্টরি দিন দিন বাড়তেছে নাকি কমতেছে? এই জন্য রব্বুল আলামিন বললেন আমার রাস্তায় দান করলেই সম্পদ বাড়িয়ে দেই। কেমনে আল্লাহ বাড়িয়ে দেন? তার চমৎকার বর্ণনা রব্বুল আলামিন কোরআনে দিলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববা ওয়াল্লাহু ইউদাফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন যারা আমার রাস্তায় খরচ করে তাদের উপমা, তাদের এক্সাম্পল, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, জুড়ে কোন কিসের মতো? আচ্ছা আপনাদের এলাকায় ধানের ক্ষেত করার জন্য প্রথমে যে ধানটা রোপণ করে বীজ, এটাকে আঞ্চলিক ভাষায় কি বলে? আলিসেরা। মিলে গেছে সিলেটের লোকে, পুরা মিলে গেছে। আমরাও তো আলিসেরা কই, আমরাও কি তা কই? আলিসেরা। আসলে এই কুমিল্লা, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়া, এই কসবা, এগুলো তো সব সিলেটের খান্দাত, মানে সব সিলেটের কাছে, তাই না? তো ভাষাগত মিল থাকবে, এটা স্বাভাবিক। এটাকে আমাদের সিলেটে জ্বালাও বলে, জ্বালা। আপনারাও জ্বালা দেখছেন, জ্বালা জ্বালায় মিলছে। আচ্ছা দেখেন আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় খরচ করে উপমা, উদাহরণ জ্বালার মতো, কিসের মতো? এই যে আপনি ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে জ্বালা ফালাইলেন, জ্বালা আপনি সেখানে ফালানোর পরে একটা জ্বালা থেকে গাছ হয় কয়টা? একটা গাছ হওয়ার পরে আবার ধান কি একটা হয় নাকি শত শত হয়? আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার রাস্তায় খরচ করার উপমা হলো একটা বীজের মতো, একটা আলিসেরার মতো। ওই আলিসেরা রোপণ করার পরে মনে করো 7টা শীষ উৎপন্ন হলো, প্রত্যেকটি শীষে 100 করে দানা হলো, তাহলে 7 × 100 কত হলো? রব্বুল আলামিন বলছেন এভাবে একটা আলিসেরা, একটা বীজ থেকে যেমন 700 দানা হয়, তেমনি তুমি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 700 গুণ আমি বাড়িয়ে দেই। তাহলে আদর্শ ব্যবসায়ী, সে আল্লাহর রাস্তায় খরচ করবে, খরচ করলে ব্যবসায় বরকত দিবেন কে? আর যারা যাকাত দেয় না, কিছু মানুষ তো ধন সম্পদ সব সময় জমিয়ে রাখে, যাকাত দেয় না, কোম্পানিগঞ্জে এমন মানুষ নাই। আল্লাহ তাআলা আবার সূরা তাওবা 34 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা
الْفِطَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ আল্লাহ তাআলা বলছেন যারা সোনা রূপা জমা করে রাখে, সম্পদ যারা জমা করে রাখে, যারা যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, নবী গো তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। তাদেরকে কেমনে আযাব দেওয়া হবে সেটা এদেরকে জানিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন যে ধন সম্পদ তোমরা জমা করে রেখেছিলে, যাকাত দাও নাই, ওই ধন সম্পদগুলোকে একত্রিত করে কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। গরম করার পরে সেটা দিয়ে ললাট দেশে পাজরে এবং পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে আর বলা হবে এটা তো হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার সেই সম্পদ যা তুমি জমিয়েছিলে, এখন আযাবের মজা ভালো করে উপভোগ করো। নাউযু বিল্লাহি মিন। আবার নবীজি বলেছেন যাকাত যারা দেয় না, যাকাতের ওই সম্পদগুলো কিয়ামতের দিন বিষধর সাপ হয়ে যাবে, ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, ওই সাপ তার মুখের মধ্যে দংশন করতে থাকবে, আর বলা হবে আনা কানজুক আনা মালুক, সাপ বলবে আমি তোর ধন সম্পদ, আমি তোর মাল, এখন তোর ধন সম্পদ জমিয়ে রাখার মজা ভালো করে বুঝ। নাউযু বিল্লাহি মিন। কারুন, কারুনের নাম শুনছেন আপনারা? এখন তো বললাম, এতক্ষণ তো বলছি যে যাকাত না দিলে আখেরাতের শাস্তি। অনেকে ভাববে যাই হোক দুনিয়ায় তো বেঁচে গেলাম, দুনিয়ায় কি বাঁচবে এত সুজা। কারুনের নাম শুনছেন আপনারা? হু ইজ কারুন? কারুন কে? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এই কারুন অঢেল সম্পদশালী ছিল। আপনারা কি টাকা পয়সা শুনেন, কারুনের ধন সম্পদের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একদল মানুষ লাগত। শক্তিশালী একদল মানুষ তার ধন সম্পদের বোঝা, ধন সম্পদের চাবিগুলো বহন করত। আল্লাহু আকবার, কত সম্পদ! তার সম্পদের চাবি বহন করতে একদল শক্তিশালী মানুষের দরকার হতো। সুবহানাল্লাহ, আপনার চাবি তো একজন নিয়ে একজন আর কি পকেটে রাখা যায়, এমন সম্পদ আপনার। আর কারুনের সম্পদ একদল শক্তিশালী মানুষ তার সম্পদের চাবি শুধু বহন করত। কত সম্পদ দেখেন। এই কারুন যখন সম্পদশালী হল, সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা, বনি ইসরাইলের লোকেরা বলল, কারুন এত সম্পদ পেয়েছে, এখন এগুলো আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ যেমন ইহসান করেছেন তোমার উপরে, তুমিও দরিদ্রদের উপরে ইহসান করো, কারণ তোমার সম্পদের উপরে দরিদ্রদের হক রয়েছে। কারণ তখন দম্ভ করে অহংকার করে কি বলেছিল শুনে, এই জামানার অনেক কারণদের সাথে কথাটা মিলে যায়। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন মিন ইনদি। সে বললো এগুলো তো আমাকে আল্লাহ দেন নাই, এগুলো আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। নাউজুবিল্লাহ বললেন এরকম কিছু মানুষ আমাদের সমাজে নাই, দেখবেন খুব করে বল এগুলো আমি আমার নিজের যোগ্যতা অর্জন করেছি। এটা কি মুসলমানের স্বভাব না কারুনি স্বভাব? এই কথা বলার পর আল্লাহ খুব নারাজ হয়ে গেলেন। এরপরে রাব্বুল আলামিন কারুন কেমন গজব দিলেন, তার বিশাল এই প্রাসাদ আর ধন সম্পদ সুদ্ধা কারুনকে সহ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিলেন। তাহলে ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করলে কারুনের মতো পরিণতি হতে পারে কিনা? বহু সম্পদশালী আমরা দেখেছি মরার আগে বহু বেজ্জত হয়েছে, আছে না নাই? তাহলে আদর্শ ব্যবসায়ীর কয়টা গুণ বললাম মনে আছে না? খায় ফেলছেন, বলেন কয়টা গুণ বলেছি? এক নাম্বার কি বলেছি? হালাল পন্থায় হালাল পণ্যের ব্যবসা করা। দুই নাম্বার, ব্যবসায়িক ব্যস্ততায় নামাজকে ভুলে না যাওয়া। তিন নাম্বার, ব্যবসা করে মানুষের ক্ষতি না করা, বরং সেবার উদ্দেশ্যে এই মন মানসিকতা নিয়ে ব্যবসা করা। চার নাম্বার, ধোকাবাজি প্রতারণা না করা। পাঁচ নাম্বার, মিথ্যা কথা না বলা। ছয় নাম্বার, ওজনে কম না দেওয়া। এরপরে সাত নাম্বার কি বলেছি? মিথ্যা শপথ করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আট নাম্বার, সুদি কারবারে সংযুক্ত হওয়া যাবে না। নয় নাম্বার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। দশ নাম্বার,
আপনি ব্যবসা করে যে সম্পদ কামাচ্ছেন এগুলোর যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই দশটা গুণ অর্জন করলে বলেন তো দেশের মধ্যে আর কোন বিশৃঙ্খলা থাকবে? যদি ব্যবসায়ীরা একটু সৎ হয়ে যায়, খাদ্যে যদি ভেজাল না দেয়, ব্যবসায়ীরা যদি গুদামজাত না করে পণ্য, তাহলে দাম বাড়বে, দেখা যাবে বাজার স্থিতিশীল থাকবে, ব্যবসায়ী ভাইরা দুনিয়ায় নিয়ামত পাবে, আখেরাতে নাজাত পাবে ইনশাআল্লাহ। এই দশটি গুণে আমরা যেন গুণান্বিত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ নসিহত আপনাদের প্রতি, কেউ উঠবেন না ভাইরা, মোনাজাতটা করে যাবেন। সর্বশেষ নসিহত হলো নামাজ, নামাজ, নামাজ। আমরা মরার সময় কি করি? বউকে বলি আমার সব ছেলে মেয়েরে ডাক দাও, সম্পদ বুঝাই দিই, বাবারে মারে ঝগড়াঝাটি না করে যা দিয়ে গেছি বাবা খাইও। নবীজি যাওয়ার সময় কি বলবো? হ্যাঁ, এই তো জানেন আপনারা কি বললেন, নবীজি যাওয়ার সময় কোনো ধন সম্পদের কথা বললেন না, বললেন আমার উম্মত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ে দিস না তোরা, নামাজ ছাড়বেন আজকের ফজরের নামাজ থেকে নামাজ নিয়মিত পড়বো তো ইনশাআল্লাহ। দুই নম্বর, কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, কারণ কোরআন একটি মুবারক কিতাব। কোরআন কিসের কিতাব? মুবারক কিতাব। এই কিতাব এমন মুবারক কিতাব, রব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, নবী আমি আপনার উপরে মুবারক কিতাব অবতীর্ণ করেছি। এই কিতাবের বরকতটা হলো এমন, এই কিতাবের বরকত যেখানেই লেগেছে সেটার দাম বেড়েছে না কমেছে? একটু সবাই জবাব দেন তো, পেছনের ভাইরা সহ, বছরের মধ্যে মাস আছে কয়টা? সবাই বলেন কয়টা? এই বারো মাসের মধ্যে সবচেয়ে দামি মাসের নাম কি? এখন প্রশ্ন হলো সবচেয়ে দামি মাস রমজান মাস, এই রমজান মাসের দাম বাড়লো কিসের বরকতে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিল হওয়ার কারণে এগারো মাসের চাইতে ওই রমজান মাসের দাম বাড়লো, বাকি এগারো মাসের চেয়ে রমজান মাসের দাম বাড়লো কিসের বরকতে? বছরে তো 365 রাত রয়েছে, তার মধ্যে সবচাইতে দামি রাত কোনটা? ওই লাইলাতুল কদর কিসের বরকতে এত দামি রাত হলো? আল্লাহ কোরআনে বলেছে আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি, কোরআনের বরকতে লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, এক রাত হাজার মাস। ক্যালকুলেটরে হিসাব করে দেখেন হাজার মাস সমান 83 বছর 4 মাস, অর্থাৎ এই রাত তালাশ করে এই রাত পেয়ে যারা এবাদতে কাটাবে 83 বছর 4 মাসের সমপরিমাণ নেকি আমল নামায় দেওয়া হবে। কিসের বরকতে এই রাতের এত দাম হলো? কোরআনের বরকতে। এবার দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষা, বাংলা হিন্দি ফার্সি ইংরেজি অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু সবচাইতে দামি ভাষার নাম কি? কারণ এই ভাষা আল্লাহর ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআমিলুন, আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, এই জন্য এই কোরআনের বরকতে আরবি ভাষার দাম বেড়ে গেল। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কোরআনের বরকতে রমজান মাসের দাম বাড়লো, কোরআনের বরকতে লাইলাতুল কদরের দাম বাড়লো, কোরআনের বরকতে আরবি ভাষার দাম বাড়লো। এবার আমাকে বলেন তো দেখি, এই যে কাঠ, কাঠ দিয়ে বানানো সোফার মধ্যে আমি বসে আছি, কাঠ দিয়ে বানানো টেবিলের মধ্যে আমার পা লাগে, আপনাদের অনেক সময় পা লাগে, কেউ কি সালাম বা ভক্তি করে নাকি? কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর তার উপরে যখন বরকতমে এই কিতাব রাখা হয়, পা লাগলে মানুষ সালাম করে কি করে না? তাহলে এই দুইটা কাঠের টুকরার মর্যাদা বাড়লো কিসের বরকতে? আপনাদের বাড়িতে আলনা এবং ওয়ার্ড্রোবের ভিতরে আলমারির মধ্যে অনেক কাপড় আছে, টান দিলে কাপড় যদি পায়ের তলায় পড়ে যায় কেউ সালাম করে না, কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ জিলাপ, আবার যখন গিলাফ জিলবাব বা বস্তুনি বানানো হয়, হাত থেকে পড়ে গেলে মানুষ ধরে চুমু খায়, সালাম করে বুকের সাথে জড়ায়। এখন বলেন তো কিসের বরকতে এই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়লো? কোরআনের বরকতে যদি রমজানের দাম বাড়ে, কোরআনের বরকতে যদি লাইলাতুল কদরের দাম বাড়ে, কোরআনের বরকতে যদি আরবি ভাষার দাম বাড়ে, কোরআনের বরকতে যদি কাঠের দাম বাড়ে, কোরআনের বরকতে যদি ছোট্ট একটা জিলবাব বস্তনের দাম বাড়ে, আপনি আমি যদি আল্লাহর কালামটা সুন্দর করে বিশুদ্ধ করে শিখে প্রত্যেক দিন তেলাওয়াত করে কোরআন দিয়ে যদি জীবনটা সাজাই, আমাদের দাম আল্লাহর কাছে বাড়বে না কমবে? এই জন্য মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি ওয়া ইয়াদউ বিহি আখারিন,
নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে কারো কারো সম্মান উপরে উঠান আর এই কোরআন থেকে মুখ ফিরে নিয়ে আল্লাহ তাআলা তাকে নিচে নামান আমরা কি উপরে উঠে আল্লাহর জান্নাত চাই কি চাই না জান্নাত যদি পেতে চাই আমরা আল্লাহর কালামটা শিখব অনেকে আছে আমরা এখনো কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারি না কোরআনটা বিশুদ্ধ করে আমরা শিখব যেখানেই সুযোগ হয় অফলাইন অনলাইন যেখানেই সুযোগ হয় কোরআনটা শিখব হুজুরের কাছে গিয়ে হলেও কোরআনটা শিখব কোরআনটা বুঝব কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবন সাজাতে পারি রব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কেমন কিতাব দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে বড় কাফের ছিলেন আর কোরআনের কাছে আসার পরে লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলে আপনিও আসেন আমি কোরআনের দিকে ডাকছি এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই পারবো তো ইনশাআল্লাহ দুইটা নসিহত করে গেলাম নামাজ ছাড়বেন না দুই নাম্বার আল্লাহর কালামটা পড়বেন দেখবেন জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ